নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসে বাসন্তী পোলাওয়ের রেসিপি আর কিভাবে ঝচরে বানাবেন সেটাও দেখে নিন এরকম এক বাটি নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালে খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ঠাকুরের ভোগের জন্য চাল ধোয়ার সময় আমরা তিনবার মতো ধুই এর বেশি কিন্তু ধুই না কিন্তু ঘর ব্যবহারে রান্না করলে আমরা কিন্তু চালটাকে যতবার ইচ্ছা ততবার ধুয়ে নিতে পারি যাতে চালটা একদম পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায় এবার একটা স্ট্রেনারের মাধ্যমে আমি জলটা ছেঁকে নিলাম আর ঠিক এইভাবে ঘণ্টাখানেক ফ্যানের তলায় রেখে দেব। তারপর জলটা যখন পুরো শুকিয়ে যাবে তখন এই বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি এইবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেবো প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে ঘি এখানে আমি মিডিয়াম সাইজের চামচে তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা আগের থেকে গলিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিলাম এলাচ এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা যেহেতু বাসন্তী পোলাও সেই কারণে আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটা এখানে আমি এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে চালটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর এইভাবে রেখে দেব মোটামুটি ঘণ্টাখানেক মতো ঘণ্টাখানেক বাদে ফিরে আসছি আবার রেসিপির জন্য এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে তাতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে সারা কড়াইয়ের গায়ে কিন্তু একবার লাগিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেব সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নেওয়ার সেই গোবিন্দভোগ চালটা চালটা তেলের মধ্যে দিয়ে ভালো করে এবার ভেজে নেব একটা কথা বলি আপনারা যদি কেউ মনে করেন যে সাদা তেলে করবেন না সম্পূর্ণ রান্নাটা ঘিতে করবেন তাহলে কিন্তু করতেই পারেন আর ঘিতে করলে ফ্লেভারটা কিন্তু ভালোই আসে তবে আমি যেভাবে করলাম এভাবে করলেও কিন্তু ঘিয়ের ফ্লেভার আপনারা অবশ্যই পাবেন এবার আমি বেশ কিছুক্ষণ চাল ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কাজুবাদাম এখানে আমি আধা ভাঙা করে কাজুবাদাম দিয়ে দিয়েছি মানে গোটা দিই নি আর দিয়ে দিচ্ছি এবার কিশমিশ কিশমিশ দিয়ে দেবার পরে চালটাকে আরেকবার ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাজতেই দেখবেন যেমন চাল ভাজা হয়ে যাবে ঠিক তেমনভাবেই কাজু আর কিশমিশটাও ভাজা হয়ে যাবে আর চাল থেকে যখন ভাজা করার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলটা আমি কিন্তু যে বাটিতে করে দেখাচ্ছি সেই বাটিতে করে দেব এই বাটিটা করে যেহেতু আমি চাল দিয়েছিলাম তাই এই বাটিটা করেই আমি এই বাটির মাপে দু বাটি জল দেব অর্থাৎ এক বাটি চালের জন্য দু বাটি জল আর জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে আমি আবারও এক বাটি জল দিয়ে দিলাম আর একটুখানি জল দিচ্ছি তার কারণ প্রথম বাটিটা কিন্তু আমি ভর্তি ভর্তি দিতে পারিনি আমার হাতে গরম লাগছিল বলে বাটিটা ধরতে পারছিলাম না বলে ওপর প্রশানটা একটু ফাঁকা রেখেছিলাম তাই সেটা মাপ করার জন্য পরে শেষ বাটিতে যে একটুখানি জল দিলাম সেটা এবার দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিট ঢাকা রাখার পরে ঢাকা তুলে দেখব পোলাও কিন্তু রেডি না না পোলাও কিন্তু রেডি হয়নি কি বলুন তো একটা মেইন উপকরণ কিন্তু বাকি রয়ে গেছে নিশ্চয়ই মনে একটা প্রশ্ন আসছে যে ঠিক কী উপকরণ দেওয়া হলো না আরে বাবা বাসন্তী পোলাও তো মিষ্টি মিষ্টি হবে না তাই চিনিই তো দেওয়া হয়নি এবার দিয়ে দিলাম চিনি যে যেমন মিষ্টি খাবেন সে তেমন চিনি দেবেন আসলে আমরা একটু কম মিষ্টি ভালোবাসি হালকা হালকা মিষ্টি হবে সেটা আমাদের বেশি পছন্দ তাই চিনিটা আপনাদের দেখে মনে হতে পারে আমি একটু কম দিয়েছি তো বলেই দিলাম কেন দিয়েছি খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় এই পর্যায়ে কিন্তু অনেক সময় নিচে লেগে যেতে পারে তাই গ্যাসের আসটাও কিন্তু লো রাখতে হবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম আন্দাজ মতো ঘি আন্দাজ মতো ঘি দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আপনাদের মনে হতে পারে ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি কিন্তু কম কিন্তু দিইনি মনে করে দেখুন চাল যখন মেখেছিলাম তখনও কিন্তু আমি একটু ঘি দিয়েই মেখেছিলাম তো আমার রান্না কিন্তু মোটামুটি রেডি দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব তারপরে সার্ভ করে নেব এটা আপনারা মাটন কষা ডিমের কষা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন এবং দারুণ লাগবে খেতে আর এইরকম ঝরঝরে পোলাও বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আপনাদের সবার কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল